আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। একের পর এক আগুন ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। পাঁচ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, বাদ পড়লেন জাহাঙ্গীর সাদিক। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, আছে লোডশেডিং, পানির সংকট। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, জানালেন আইজিপি। চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং। নিউ সুপার মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের 13 কর্মী সহ আহত 35 জন ঢাকা মেডিকেলে ভর্তি। যত্রতত্র অ্যান্টিবায়োটিক রোধে আইন হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নিউ সুপার মার্কেটের আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুটপাতের দোকানিদের। ফিফার রায়কে অবৈধ দাবি করে আপিলের ঘোষণা দিলেন সোহাগ। ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনে নতুন রেকর্ড। এখানেই শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।